আমি 81টা গরু বিক্রি করে আমি এভারেজ আমার গরুতে 15 থেকে 18 হাজার টাকা প্রফিট ছিল। পরের বছর এসে জানো জানি যে আপনি বিক্রি করছেন 7 টাকা রেটে। না আমি 8 টাকা রেটে বিক্রি করবো। একটা বাচ্চা গরু বাজার থেকে কিনতে যায় 100 কেজি বা 150 কেজি লাইভ ওয়েটের গরু, সে গরুটা 60 হাজার টাকা নিচে পাওয়া যায় না, এটা স্বাভাবিক। কিন্তু আচ্ছা একটা ধারণা দেন তো, যেগুলো সাধারণত কৃষক আমি 400-420 টাকা লাইভ ওয়েটে এগুলো দিয়ে দেবো ছোটো গরুগুলো। দানাদারকে না বলেন, দানাদারকে আপনি না বলেন, আমি না বলি, দানাদার যে পরিমাণ, যে 1 কেজি ভুষির দাম 42 টাকা, কীভাবে সম্ভব এটা? খামারিরা চায় যে আমার গরুকে বেশি খাওয়ালে বেশি আসবে, তা না, গরুর একটা খাওয়ার রেশু থাকবে, গরুর একটা ট্রিটমেন্ট থাকবে, গরুর একটা রেস্টের ব্যাপার থাকবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আপনাদের নিয়ে আসছি রাজধানীর অদূরে ভাকুর্তা সাভার এলাকায়। এই এলাকার জনৈক মমিন সাহেব, তার একটি খামার রয়েছে নবিতা অ্যাগ্রো। আজ থেকে প্রায় 1 বছর আগে আরও একটিবার দেখিয়েছিলাম এই নবিতা অ্যাগ্রো। এই অ্যাগ্রোতে তিনি পালন করেন শুধু ফ্যাটেনিং গরু, সম্প্রতি তিনি এর সাথে যুক্ত করেছেন কিছু গাভী গরু। তিনি ঢাকাবাসীকে খাঁটি দুধ খাওয়াতে চান। চলুন প্রথমেই তার খামারে প্রবেশ করব এবং আজকে দেওয়ার চেষ্টা করব ভালো ভালো কিছু ইনফরমেশন। কথা আর বাড়াচ্ছি না, চলুন আগে গরু দেখব। আপনি তো ভালো আছেন এবং ব্যস্ত হয়ে পড়ছেন আগের চাইতে, কারণ প্রতি শুক্রবার মানে আপনার একটা দিন অন্যদের দেওয়া লাগতেছে। বৃহস্পতিবারে বাজার করি, শুক্রবারে খাওয়াই, এই দুটো দিন আমি বাইরে যাই, আমরা নিয়মিত দেখি। অনেক ধন্যবাদ, ভালো কাজ করতেছেন। ভাবলাম যে 1টা বছর পার হয়ে গেল, আমার মমিন ভাই কেমন আছে, তার খাবারের কি অবস্থা, টোটাল খোঁজ নিতে আসছি। থ্যাংক ইউ, আপনি মনে রাখছেন, আবার এসেছেন, সময় দিয়েছেন আমাদের, এটা এই জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা এর আগে তো বোধ হয় ছোট ছোট গরু কিছু দেখে গেছে, না বড়গুলো সবই ইয়ে গেছে, যেগুলো দাঁতে নাই বা বয়স কমছে সেগুলো রয়ে গেছে, আবার বড় গরু কিছু এসেছে নতুন। সুন্দর গরু, এটা কতদিন আগে কেনা? এটা ঈদের মধ্যে গাবদুলি হাট থেকে কেনা, তাই? হ্যাঁ, এটা তো আপনি জানেনই মনে হয়, মার্কেটটা লাস্টের দিকে একবারে স্লো হয়ে গিয়েছিল ওই সময়, কেনা তখন হাতে কিছু টাকাও ছিল গরু বিক্রি করা আমার, তো মনে করলাম কিছু বড় গরু কালেক্ট করে। ওরে দুষ্ট। হ্যাঁ আচ্ছা, এটা কয় দাঁত? এটা 4 দাঁতের গরু। মাশাআল্লাহ, গরু কিন্তু যথেষ্ট ভালো। আপনার রুচি আছে? হ্যাঁ, প্রায় 9টা গরু আমি নিয়েছি বড়ই, একই লেভেলের। এই ফার্স্টে আসেন একটু দেখি, আপনি খামার আগে ঘুরে ঘুরে দেখি। জি, খামারের সবচাইতে মানে ভালো যে দিকটা আমার নজরে পড়ছে, আপনার সবগুলো কালারফুল গরু। আমি একে কি বলি জানেন? হ্যাঁ, আমাদের বাংলার ব্রাহ্মা, কারণ অনেকেই ব্রাহ্মা পছন্দ করে কিন্তু ওটা এক্সপেন্সিভ পাওয়া যায় না, কিন্তু এর স্থলে এটা। আর আপনার পছন্দ কেন হলো বলেন মানিক ভাই? লাল গরুর নেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে হলো আমি হলো বেসিক্যালি ঈদকে টার্গেট করে আমার বেসিক্যালি ফার্মটা। হ্যাঁ, সারা বছর গরু কেনা বেচা করি না আমি, 1 বছরের প্রজেক্টে আমি গরু নিই, আর আমার কুষ্টিয়ার বিটটা সম্ভবত সবই লাল গরুটাই ওখান ভালো পাওয়া যায়, লাল গরুটা কুরবানির জন্য একটা ভালো প্রাইস পাওয়া যায়, কারণ গরু খামার করলেই হবে না, দেশি বিটের একটা গরু নিলাম আমি, সেই গরুটা বাড়বে না,
আমি ক্রস গরু নিলাম ঢাকাতে ঈদের বাজারে দামটা ভালো পাবো না, হ্যাঁ, যেটা ফ্রিজিয়ান যে বিটটা, সে কারণে আমি লাল শায়াল গরুটাকে আমরা প্রায়োরিটি দিই এবং এটা ভালো একটা প্রাইস পাওয়া যায় ঈদের সময়। তো সো যেহেতু এক বছরের প্রজেক্ট, সো লালকে প্রায়োরিটি দিয়ে আমি কাজ করি, এবং চেহারা ভালো হতে হবে, গেট আপটা ভালো হতে হবে, দেন ভালো একটা প্রাইস পাবো। কারণ প্রাইজের জন্যই তো আলটিমেটলি আমরা খামারটা করতেছি, ফাইনালি আমরা একটা লাভ করতে চাই। জি 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 জি, আপনার এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করি, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। কারণ কোরবানির সময় মানুষ কিন্তু সুন্দরের প্রতি ঝোঁকটা থাকে বেশি, একটা গরু যখন পছন্দ হয় তখন কিন্তু পয়সার জন্য অত চিন্তা করে না, দুটো পয়সা বেশি দিয়ে হলেও একটা ছোট সাইজ গরু হলেও ওটাতে কিন্তু নেওয়ার আগ্রহ। একদম একদম বাস্তব কথা। আচ্ছা, আরেকটি কথা জিজ্ঞাসা করি, মানুষের শরীরে কিন্তু দুধও দরকার আছে, সেই দুধের কি যোগান দিচ্ছেন সেটা বলেন। শুধু মাংস মানিক ভাই? না 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 না, ঠিক আছে মানিক ভাই, আমার কিন্তু ফার্ম কিন্তু দুইটা, আমার মাদার ফার্ম যেটা মানে মূল ফার্ম কিন্তু কুষ্টিয়াতে, হ্যাঁ, কুষ্টিয়াতে আমাদের ভেড়ামারায় যে মূল ফার্ম, সেখানে অলরেডি গরু আমাদের কুরবানির টার্গেটে 72টা গরু রয়েছে, আর এই জায়গাটা আছে 56টা গরু, 72-56 108টা গরু আমার এখন এই মুহূর্তে, এবং ম্যাক্সিমাম 99% গরু কিন্তু শায়াল লাল জাতের দেশি ক্রসের সাথে, দেশি গরুর সাথে বিট করা যে জাতটা। এখান থেকে কী করবো আমি, আমার আসলে ঢাকার যে আমার নিজের দুধ খাওয়া লাগে, আমার ফ্রেন্ড সার্কেল দুধ খাওয়া লাগে, কলিগদের দুধ খাওয়া লাগে, হ্যাঁ, পরিচিত জনদের লাগে, তো অলরেডি আমি 4টা গাভী নিয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমি চেষ্টা করতেছি যে এখান থেকে সারের পরিমাণটা কুষ্টিয়াকে ট্রান্সফার করে অথবা কিছু সার এখান থেকে ছেড়ে দিয়ে আমি এখানটা মিনিমাম 15-20টা গাভী আমি করবো, এটা 4টা গাভী রয়েছে অলরেডি, এবং আমি প্রতিদিনই 100 লিটারের দুধ আমার কিন্তু অর্ডার রয়েছে, আমি দিতে পারছি না, আমি অ্যাভারেজ 40-50 লিটার দিতে পারছি। তো সো এই ব্যাপারেও আমার কাজ করার সুযোগ আছে এবং মিল্কিং সেক্টরে কাজ করতেই হবে আমাকে। দেখে গিয়েছিলাম সবগুলো বিক্রি হয়েছে মাশাআল্লাহ। গত বছরে ঈদের যে মার্কেট সেল সেখানে সেই জায়গাটাই আমি 81টা গরু বিক্রি করেছি, এবং কতগুলো গরু ছিল জানো? 100 কাছাকাছি ছিল। 81 বিক্রি করছেন? 81 বিক্রি করছেন, তার মানে আপনার তো বিক্রয়যোগ্য 90টার মতো ছিল, 90টার মতো ছিল। আপনি 100% সফল? না, আমি সফল, আমি সফল। এখন আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে এই যে 90-91টা বা 81টা বিক্রি করলেন, ক্রয় থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত সর্বশেষ যে হিসাবটা, হিসাব আনতে আপনি কতটা লাভবান? আমি কি ফিগারে বলবো? ফিগারে বলার আমি আমি লাভবান কিনা লাভবানটা এভাবে বলি যে আমি 81টা গরু বিক্রি করে আমি অ্যাভারেজ আমার গরুতে 15-18,000 টাকা প্রফিট ছিল পার পিস। তাহলে 81টা গরু 80টা ধরলাম, 80টা 8 × 16 আমি 13-14 লাখের মতো প্রফিট। আচ্ছা আচ্ছা, আমি অত দূর না যাই, পার গরুতেই 15-18,000 টাকার মধ্যে, 15-18,000। হ্যাঁ, এইটাই সঠিক। অনেকে বলে একটা গরু বিক্রি করে 50,000 বা 60,000, এটাও মানে এই মাঝারি সাইজ গরুতে সম্ভব না। এই জায়গাটা একদম একমত আপনার সাথে। জি জি, আবার অনেকেই বলে যে গরু বিক্রি করে লাভ হয় না, এটা সম্ভব, এটাও একমত। কারণ আপনি যদি ম্যানেজমেন্টের ত্রুটি থাকার কারণে এই ম্যানেজমেন্টের নলেজের জ্ঞানের যে বিষয়টা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। একটা গরু যে কোনো লোকই কিনতে পারে বাজার থেকে, টাকা থাকলে গরু কিনে আনবো, কিন্তু গরুটার কেনার সময় গরুটার বিট কি, এটাকে ভালো বিটের গরু কিনা বাড়বে কিনা, গরুটা গরুটার ভবিষ্যৎ মার্কেটিংয়ে যাব, সে মার্কেটিংয়ে গোসে বিক্রি করবো না, এটা চেয়ারের উপর এটা সৌন্দর্যের উপর ডিপেন্ড করে বিক্রি করবো, এইগুলো ডিপেন্ড করে কিন্তু আপনার কেনার সময়টাই। হ্যাঁ, এরপর গরুটা আপনি নিয়ে আসলেন, তাকে ট্রিটমেন্টে একটা ইস্যু থাকলো, সেই ট্রিটমেন্ট আপনি প্রভার হইতে দিতে পারছেন কিনা, তাকে কৃমিনাশক করলেন না কেন, করলেন কিনা, তারপর তার লিভারটনিক দিলেন না কিনা, তারপর তার ভিটামিন খাওয়ালেন কিনা, হ্যাঁ, তারপরে তাকে খাওয়ারটা যে ম্যানেজমেন্ট খাওয়ারটা খাওয়াচ্ছেন সেই খাওয়ারটা ঠিকভাবে দিচ্ছেন কিনা। এবং এখন এই মুহূর্তে খাওয়ারের বিষয়ে কথা আসলে কিন্তু হিউজ একটা ইস্যু আছে যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, খাওয়ার গরুর খাওয়ারের দাম অনেক বেশি, বিকজ 1 কেজি ভুসি যদি বা অথবা মিক্সড ভুসি যদি করতে যায় 30-32 টাকা নিচে কেউ কোনোভাবেই সম্ভব না করা। তো একটা গরুর সারাদিনে 10 কেজি খাওয়ার লাগেই, সেক্ষেত্রে আমরা খাবারের কষ্ট কীভাবে কমাতে পারি? খাবারের কম এই বিষয়টা আমি বলবো যে ঘাস ঘাসের উপর ডিপেন্ড করতে হবে, ঘাসের বিকল্প নাই। ঘাস যদি সারাদিন যদি একটা দানাদারে না দেয়, একটা গরুকে ঘাস যদি খাওয়ান দেয় গরুটা হয়তো না বাড়ুক, গরুটার তার বডি স্ট্রাকচারটা ঠিক থাকবে, তার গ্রোথটা লস করবে না সে, হ্যাঁ, ওইটা লস হবে না। কিন্তু যখন ঘাস দেবেন না, শুধু দানাদার দেবেন, দানাদার দাম বেশি, দানাদার কমিয়ে দেবেন, ও সঙ্গে সঙ্গে ওয়েট লস করে ফেলবে। আমি যেন সাইলেস প্রথম দিকে অনেক দামি নামি যারা বিক্রেতা তাদের এবং ভালো ফার্মার যারা আছে ফার্মারি,
তার তাদের কাছে নিয়েছিলাম সেখানে পোকা উপলব্ধি করেছে পোকা উপস্থিত ছিল কিন্তু এরপরে আমি এটা দেখলাম যে আসলে পোকা গরু খাবে সরাসরি তার পেটে যাবে বা আমি আমার যে ম্যান পাওয়ার ছাড়া কাজ করবে এটা আসলে কাজ করতে আগ্রহ বোধ করে না এরপর আমি একটা উপদেশ যে কোনো এক ব্যক্তির এক উপদেশে কালো জিরা ইউজ করলাম আমি কালো জিরা ইউজ করার পর কিন্তু আমি আমার কোনো সাইলেসে না দুই টাইম করেছি কোনো পোকা পাই নাই আর মোলাসেসটা ইউজ করলে কি হয় মোলাসেসটা ওয়ান কাইন্ড অফ সুগার তো এটা হ্যাঁ সুক্রোজ তো এটার জন্য আরও ওই ইয়েটা ভালো একটা পর্যায়ে যায় এটা গরু খেতেও চাই গরু খেতেও চাই তো দুইটা মিলিয়ে করার কারণে আমার একটু খরচ বেড়ে পাঁচ টাকার উপরে না ভুষি এবং আমার ধানের কুড়া হ্যাঁ আদার যে ডাউলের ভুষি এটা নিয়ে যদি একসাথে ধরি তাহলে 32 টাকার নিচে কোনো যত মেকানিজম করেন কোনোভাবে আসা সম্ভব সর্বনিম্ন 32 টাকা আর সাইলেজ আমাদের পড়ছে সর্বোচ্চ 5 টাকা 5 টাকা এবং আমার জমি যে ভাড়া নেওয়া ভাড়া জমি ধরে কিন্তু এটা টোটালি ধরে এটা যার নিজের জমি আছে তার পড়বে এটা 3 টাকা 3.5 টাকা এবং এটাই বাঁচার উপায় তাতে এতে আপনার রেজাল্ট কেমন পাচ্ছেন আর আপনি দেখেন রেজাল্ট আমার গরু দানাদার খাওয়ার খায় না এই কথা আমি আবার বলছি আমি অফ দ্য রেকর্ডে বলেছিলাম সীমিত একেবারে না হলেই না হ্যাঁ তো তার একটু ইয়ে লাগবে খোল জাতীয় জিনিস লাগবে সেটা অ্যাড করেছে লবণটা অ্যাড করেছে হয়তো সামান্য গুঁড়া অ্যাড করেছে 2 কেজি 3 কেজির উপরে না বাট আমি পুরাটাই চাপ দিয়েছি সাইলেসের উপরে এবং কাঁচা ঘাসের উপরে আচ্ছা এই সাইলেস কি শুধু ফ্যাটেনিংয়ে দিচ্ছেন না মিল্কিংয়ে দিচ্ছেন মিল্কিংয়ে সাইলেস দিচ্ছে মিল্কিংয়ে সাইলেস খাচ্ছে এবং সাইলেসের মধ্যে তো আদার্স মেকানিক্যাল কোনো কিছু নাই এটা ন্যাচারাল একটা খাবার এবং আপনি খেয়াল করবেন একটা সাইলেস যখন কোন সাইলেস হয় সেখানে একটা পার্সেন্টেজ 20%-এর মধ্যে ভুট্টা থাকে ভুট্টা থাকে মিল্কিং স্টেজে তো মিল্কিং স্টেজে যদি ভুট্টা থাকে এটার কিন্তু বেটারমেন্ট অনেক বিষয় আছে যেটা গরুর শরীরের জন্য ভালো মানিক ভাই আমি বলি আমি যেহেতু দুধের গরুতে যাব দুধের কিছু গাভী নিতে জায়গার সংকুল আছে আপনি খেয়াল করছেন আমরা ওই সাইডে যে জায়গাটা আছে এখন শেড করি নাই আমার শেডে একটা অংশ দুইটা পোর্শন আছে এখানটাই এক পোর্শন একটা পোর্শনে গরু আমাকে শেডে দিতে হবে এই কারণে আমি কুষ্টিয়া যে পাঠাবো কুষ্টিয়া বা ওখানে 72টা গরু আছে ওখানে কেউ যদি কোনো ভাই খামারে ভাই যদি মনে করে যে আমার খামার থেকে ট্রিটমেন্ট এই গরুগুলো কিন্তু 6-7 মাস আমার কাছে আছে ট্রিটমেন্ট করা ভ্যাকসিনেশন করা গরু স্থিতিশীলতা সমস্ত কিছু করা এটা খাবার ম্যানেজমেন্ট সুন্দর করা আছে বাসায় কিন্তু গরু কালার সুন্দর কেউ যদি নিতে চায় মানে আপনার থ্রুতে আমি 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 দেবো এবং লাইভ ওটে দেবো কারণ আমি একটা যদি বাচ্চা গরু মানে একটা বাচ্চা গরু বাজার থেকে কিনতে যাই 100 কেজি বা 150 কেজি লাইভ ওয়েটের গরু সেই গরুটা 60,000 টাকা নিচে পাওয়া যায় না এটা স্বাভাবিক কিন্তু আচ্ছা একটা ধারণা দেন তো যেগুলো সাধারণত কৃষক আমি 420 টাকা লাইভ ওয়েটে এগুলো দিয়ে দেবো ছোট গরুগুলো 420 টাকা হ্যাঁ দিয়ে দেবো এবং লস হবে না কেউ মনে করতে পারে 420 টাকা অনেক কিন্তু না এই 420 টাকা যদি এই গরু যদি আমার থেকে নিয়ে লাইভ ওয়েটে নিয়ে স্কেল করে নিয়ে নেওয়ার পরে যদি মনে করে যে এই গরুটার দাম বাজারের গরুর চেয়ে দাম বেশি হয়েছে তাহলে আমার কথা থাকবে ওখানে এবং বলতে পারবে একটা বাজার থেকে একটা গরু বাচ্চা গরু যে গরু লাল কালার শাহিয়াল কালার ভালো জাতের ভালো ব্রিডের সেই গরুটা যে কোনো ব্যক্তি 1 বছর পোষার জন্য যদি মার্কেট থেকে কালেক্ট করে ওই গরু লাইভ ওয়েট পড়বে 500 টাকা প্লাস লাইভ ওয়েট পার কেজি পড়বে আমি 420 হলে এখান থেকে ছেড়ে দেবো কি আমার এখানটা গাভী দুই সাইডে আমি 15-20টা গাভী নিতে পারবো তো এটার জন্য আমার একটু জায়গা কমাই দেবে কিছু কমাবো দর্শক যারা এই যে সুন্দর সুন্দর শাহিয়াল বাছুর খুঁজছেন হাটে পাচ্ছেন না ভালো ব্রিডের আর সবচেয়ে বড় কথা যে খামার থেকে নিলে হয় কি এরা ভ্যাকসিনেশন করা থাকে কোনো বোকা খামারই চাইবে না যে আমার সেটে একটা খারাপ গরু থাক বা রোগবালাই সহ একটা গরু থাক আপনার ইচ্ছে করলে এখান থেকে এই সুন্দর গরুগুলো তো পছন্দ হয় ইচ্ছা করলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই সুন্দর শাহিয়াল বাছুর আসলে হাটে পাওয়া যায় কিন্তু এটাতে রিস্ক থেকে যায় কয়টা গাভী আছে আমার এখানে 4টা গাভী আছে ভাই 4টা গাভী হ্যাঁ এই 4টা গাভী কোয়ালিটির পর 4টা গাভীতে আমার দুধ আসছে এভারেজ 45 লিটার এবং মজার বিষয় হলো মজার না আমার দুঃখের বিষয় হলো 4টা গাভীর কনসেপ্ট সময় এক বাচ্চার বয়স এক হ্যাঁ এই কারণে আমার মনে হয় আবার নতুন করে গাভী নিতে হবে আরও যেটা সেটাকে একটু গ্যাপ দিয়ে নিতে হবে জি আমার এটাই পরামর্শ দেওয়ার থাকবে মানিক ভাই নেক্সট ভিডিও দেখবেন যে আমার এখানে সব গাভী
আর কুষ্টে পাঠাবো আপনাকে আমার ওই ফার্মের জন্য দেখবেন কত ফ্যাটেনিং দিলে আপনার কুষ্টেই থাকতে পারে কত কম খরচে আমি কুষ্টিয়াতে আমি গরু করতেছি কুষ্টিয়াতে এভারেজ আমাকে আমাকে এই জায়গাটায় খরচ দেওয়া লাগে এক আমার এবার খরচ এসেছে আমার একটা কস্টিং এ দেখলাম যে 2,97,000 টাকা দুইটা ফার্মের জন্য এর মধ্যে এই জায়গার খরচ হচ্ছে প্রায় 2,00,000 কাছাকাছি মানে 1,80,000 মতো আর 1,00,000 থেকে 1,10,000 টাকা আমি কুষ্টিয়ায় 70টা গরু লালন পালন করতেছি আর আমাদের মতো খামারে আমরা তো খুব একটা বিশাল বড় খামারি না আমরা হচ্ছে মিড লেভেলের একটা খামারি হ্যাঁ আমাদের খামারে যারা আছে তারা ডেফিনেটলি খাওয়ারকে নিয়ন্ত্রণ করতেই হবে আমি বলবো যে খাবার দানাদার খাওয়ারকে না বলেন একেবারে না বলেন আপনি ঘাস দিয়ে খড় দিয়ে ইউরিয়া মোলাসেস করে আপনি গরুর লালন পালন করেন আপনি সাইলেজ দিয়ে না পারলেও আপনি ইউরিয়া মোলাসেস ইউজ করেন আপনি খড়ের কথা বলতেছেন খড় অবশ্যই দামি যখন আপনাকে প্রসেস করবেন এটা এটার সাথে ইউরিয়া মোলাসেস এবং মোলাসেস এবং ইউরিয়া দিয়ে যে প্রসেস করে যে খাওয়াবেন এবং বাংলাদেশ গবেষণা খাদ্য গবেষণা ইনস্টিটিউট গবাদি পশু নিয়ে যারা কাজ করছে গরুর যে ভালো মানের একটা পুষ্টিকর খাওয়ার তৈরি করার জন্য কম খরচে ই করছে মানে পদ্ধতি উদ্ভাবন করছে সেটা ইউরিয়া মোলাসেস ইউরিয়া মোলাসেসটা আমি ইউজ করতে পারছি না এই কারণে যে ইউরিয়া মোলাসেস যে খড়টা খড়টা আমাকে আনতে অনেক কস্টিং হয় মানে খড়ের দাম 4 টাকা দেয় আছে কস্টিং আবার 2 টাকা পড়ে যায় তো এই কারণে আমি যেহেতু ঘাস অ্যাভেলেবল আছে আমার সাইলেজটা অ্যাভেলেবল সেহেতু ওটাকে আমি অমেট রেখেছি বাট যারা খামারি যারা খাওয়ার ম্যানেজমেন্টকে কম টাকার মধ্যে নিয়ে আসতে চান তারা অবশ্যই অবশ্যই ইউরিয়া মোলাসেস ইউজ করেন দানাদারকে না বলেন দানাদারকে আপনি না বলেন আমি না বলি দানাদার যে পরিমাণ যে 1 কেজি ভুষির দাম 42 টাকা কীভাবে সম্ভব এটা 1 কেজি চাউলের যেটা পলিশ বলে সেটার দাম 40 টাকা অথচ চাউল পাওয়া যায় 40 টাকা দিয়ে মানে কি এটা কি ফাজলামি আমাদের সাথে তাই তো হচ্ছে আমি খাবো না আমি দানাদারকে না বলবো খড়ের দাম বেশি খড়ের দাম বেশি আমি আমি কোনোভাবেই আমি দানাদারে যাব না আটার চেয়ে ভুষির দাম বেশি ভুষির দাম বেশি এই কথাটা এই কথাটাই আপনি বারবার বলেন খামারিরা অযথা পাগল হয় খাওয়ারে কি করে খামারিরা চায় যে আমার গরুকে বেশি খাওয়ালে বেশি আসবে তা না গরুর একটা খাওয়ার রেশু থাকবে গরুর একটা ট্রিটমেন্ট থাকবে গরুর একটা রেস্টের ব্যাপার থাকবে গরুর একটা ভালো বিট থাকবে ভালো জাত থাকবে গরুর একটা ভালো ম্যানেজমেন্ট থাকবে ট্রিটমেন্ট থাকবে সব মিলে একটা খামারি লাভবান হবে খালি খাবার দেবেন আর গরু আপনার অনেক মোটা হয়ে যাবে তাজা হয়ে যাবে না কে আমার একটা গরু এই টোটাল গরু দেখতেছেন মানিক ভাই একেন শুধু না এই গরু এবং কুষ্টিয়ার গরু একটা গরু তো খোরা রোগ হয় না আমার এগুলো সাইলেস আমার এবং এই সাইলেস আমার নিজস্ব জমির কিন্তু হ্যাঁ আপনি সেল করেন না 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 সেল করি না সেল করি না এবার এবার যে সাইলেসটা হবে এটা বাণিজ্যিক কিছু যাবে কারণ এবার গতবার যে জমি ছিল 10-15 বিঘা সেটাকে আমরা 35 বিঘা নিয়েছি এখন তো সো এখন এগুলো করবো আমরা বাণিজ্যিক হয়ে যাবে এবং সাইলেসের কোয়ালিটি সাইলেসের উপর ডিপেন্ড করে আমি গরু কিন্তু ঘাসের উপর ডিপেন্ড করেই আচ্ছা দেখি বয়স কত সাইলেসের সাইলেস বয়স হয়েছে মানে 3 মাসের মতো তিন মাসের মতো ই সহ মানে জমির প্রসেস সহ খুলে দাও একটু ই করে দাও নিচ থেকে হ্যাঁ হ্যাঁ মানে ভাই দেখাক হ্যাঁ এই যে এর মধ্যে দানা আছে কিন্তু হ্যাঁ দানাদার এই কারণে দেওয়া কম লাগে বলে এই যে ভুট্টার দানা এগুলো হ্যাঁ এগুলো কিন্তু তবে আর্টিফিশিয়ালি কিছু দেওয়া না একবার যেটা মুসাই ছিল যে ভুট্টা ইতে থেকে আসছে সেটাই আসছে তো এই দানা যদি আসে যেহেতু সেহেতু দানাদারে কিছু সাপোর্ট দেয় এখান থেকে দেখ এটা কি বাণিজ্যিক করার চিন্তা ভাবনা আছে আছে না আছে এবারে পাবে এবারে আমরা হয়তো 100-150 টন দিতে পারবো কারণ হচ্ছে অনেকেই পাচ্ছে না আমি আপনারা যদি ইয়ার সাপোর্ট দেন তাহলে অনেক খামারিদের কিন্তু উপকার হবে আমি মাঝখান থেকে যদি আপনি এখান থেকে 1 টাকা করে প্রফিট করেন এখান থেকে আপনারও প্রফিট হবে আর যারা নিজেরা তৈরি করতে পারে না তারা সাপোর্ট পাবে সমস্যা কি না ঠিক আছে মানে আমি সাপোর্ট করি আপনাকে আপনাকে সাপোর্ট করি এবং আমাদের এই সেক্টরটা কি হয়ে গেছে শুধু দানাদারে দোষ দেবো কেন এটাও একটা মানে কুক্ষিগত বিজনেস আছে অনেকের হাতে কুক্ষিগতে দেখেন উত্তরবঙ্গে অনেকেই অনেকে আমি জানি অনেকেই বড় বড় খামারে যারা তারা কি করছে তারা উত্তরবঙ্গে ধরেন খুব কম দামে জায়গা নিছে নিয়ে বিঘার পূর্বে 1,000-1,500 বিঘা তারা এই সাইলেস করতেছে করে কি করতেছে তারা তাদের এন্ডে নিচ্ছে নিয়ে তারা আর মার্কেট জাত করতেছে তাতে কি হয়েছে প্রাইসটা তারা 10-12-11 টাকা নিচে বিক্রি করতেছে এবং কোয়ালিটি বিশ্বাস করেন এই কথা বললে অনেক 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 বলে যে ওনার প্রোডাক্টের যে কোয়ালিটি উনি বেশি বলতেছে না কোয়ালিটি জিরো কিচ্ছু নাই ভিতরে জাস্ট কাটছে আর মাটির নিচে রাখছে তুলছে পানি চাপ দিলে পানি পড়তেছে এবার চাপ দেবেন হ্যাঁ এবার ফুটায় ফুটায় পানি পড়বে আমি নিজে কিনে আর পুকায় ভর্তি এটা মধ্যে পুকায় ভর্তি সাইলেসের দাম হওয়া উচিত 8 টাকা নিচে 8 টাকা আমি নিজে কিনতে যাই 10 টাকা নিচে ঢাকা শহরে পাই না আমি
8 টাকা বিক্রি করলেও 2 টাকা লাভ থাকবে সমস্ত খরচ বাদ দিয়ে। আচ্ছা আপনার কষ্ট হচ্ছে 5 টাকা। 5 টাকা হাইস্ট। আর আমার পরিবহন 1 টাকা হয়তো 6 টাকা পড়লো। আচ্ছা ভালো কথা, আপনি পরের বছর এসে জানো জানি যে আপনি বিক্রি করছেন 7 টাকা রেটে। না আমি 8 টাকা রেটে বিক্রি করব। আচ্ছা আপনি 8 টাকা 1 টাকা লাভ করব কারণ 7 টাকা 7 টাকা হলে কি আমার একটা ব্যালেন্স হয়ে যাবে। তবু করে সেই আমাদের সালিস প্রজেক্ট, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে ওইটা না, হ্যাঁ হ্যাঁ ওইটা বিশাল জায়গা বোধ হয় এখানে না, এখানটা 35 বিঘা জমি যেটা, হ্যাঁ সেই জমির উপরে আমাদের সালিসটা করা হয়েছে, যদি পুরো জমিটা আমরা লিজ নিয়ে করেছি। মানে ভাই এটা হলো আমাদের পিট সালিসের হাউস, আর পিছনে একটা হাউস আছে ওই যে ঘরটা দেখা যাচ্ছে যেটা, হ্যাঁ এখানে আমাদের কিছু লোক থাকে যারা এই টোটাল সালিস প্রজেক্টটা দেখতেছে ওরা, ওদের পিছনে একটা এই হাউস আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ওই যে কিছু বস্তা আমরা স্টক করে রাখছি যেগুলো সাইলেস উঠিয়েছে পিট সাইলেস, এবং আমরা কিন্তু সাইলেস কিন্তু পিট সাইলেস করি, সেটা হলো যে আপনার এই হাউসে আমরা সাইলেসটাকে রেখে প্রপার ওয়েতে 21 থেকে 30 দিন পর্যন্ত ম্যাক্সিমাম রেখে তারপরে গরুকে খাওয়াচ্ছি, এবং কোয়ালিটি এই কারণে বেটার হচ্ছে। এটা কত ফিট বাই কত ফিট আছে? এটা এটা আছে 20 ফিট বাই 10 ফিট এই হাউস, ওখানে আছে একটা 20 ফিট বাই 10 ফিট। এটা গভীরতা কত? গভীরতা অ্যাকুরেট আমি আসলে বলতে পারছি 10 ফিট প্লাস হবে, তো 10 ফিট প্লাস হবে। যাই হোক ক্যাপাসিটি মোটামুটি, ক্যাপাসিটি দুই হাউজের 150 টন। 150 টন? 150 টন। তাহলে তো আপনার যে গরু আছে এদের খাদ্য হওয়ার পরেও কিছু উদ্বৃত্ত থাকার কথা, প্রতি 3 মাস পর পরে মোট কথা এখানে 4 বার সালিস নেওয়া যায়, সেক্ষেত্রে আমরা 3 বার কনফার্ম। আপনার ভুট্টা কিন্তু 2 প্রকার হয়, হ্যাঁ কাঁচা ঘাসের বিকল্প হিসেবে ভুট্টা, সরাসরি ভুট্টার আবাদ করে গাছ তৈরি করে মুসা লাগে না, এটা কেটে আপনি ঘাস খাওয়াবেন, কাঁচা ঘাস হিসেবে খাওয়ান, খাওয়ানো যায়। তার প্রমাণ হলো দুইটা, একটা দেখেন এটা আমাদের বাণিজ্যিকভাবে যে সাইলেস গরুকে যেটা আপদকালীন সময় যখন খাওয়ার সংকট থাকে তখন খাওয়ার রিজার্ভেশনের জন্য যে সাইলেসটা করি সেটার জন্য এই এই আবাদটা করেছি আমরা। আর এটা কিন্তু দেখেন এগুলো এগুলো অনেক কাটা, হ্যাঁ অনেক ঘন, অনেক ঘন ঘাসের ঘাসের মতো এটা, হ্যাঁ ঘাসের মতো এটা ভুট্টা, কিন্তু এটাকে অনেক বেশি পরিমাণে ছিটিয়ে দেওয়া হয়েছে, ওটাকে লাইন করে 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 লাগানো হয়েছে, অনেক ফাঁকা ওটা, এটা অনেক ঘন ঘন এই কারণে যেহেতু আমার এটা হতে সময় লাগতেছে, এটা এই আপদকালীন সময় এই ভুট্টাটা কেটে আমরা গরুকে খাওয়াচ্ছি, এবং তার প্রমাণ হলে অলরেডি খাওয়াতে শুরু করেছে কিন্তু, হ্যাঁ ঘাসের বিকল্প কিছুই নেই, ঘাস খাওয়াতে হবে গরু। পিছন থেকে শুরু হয়েছে এই সাইডে, একটু ক্যামেরাতে ভালো দেখেন একবার, লাস্ট মুহূর্তে নারকেলের গাছ দেখা যাচ্ছে একটা, হ্যাঁ 22 ঝাড় ওই পর্যন্ত এক টানা চলে গেছে, হ্যাঁ এবং ওই সাইডে প্রসারিত হয়েছে, পিছনের দিকে প্রসারিত হয়েছে, আপনি খুব ভালো মতো নিলে দেখবেন যে একই লেভেলে একই জায়গায় 35 বিঘা জমি, সবারই তো ফার্ম করেন আশপাশে জমি আছে, কারো হয়তো 10,000 টাকা বিঘা হতে পারে, কারো 20,000 টাকা বিঘা হতে পারে, 20,000 টাকা বিঘা হলেও তারপরেও যদি আপনি আমাদের মতো ঘাস চাষ করেন এবং এই সাইলেসের পদ্ধতিতে যান আপনারা, তারপর গরু ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, নিরোগ থাকবে গরু, অসুস্থ কম হবে, গরুর পেট ফাববে না, খোড়া রোগ হবে না, ভিটামিন অপুষ্টি থাকবে না, মেডিসিন কস্টিং কমে যাবে, দানাদার খাওয়ার কমে যাবে, একটা প্রফিটের মুখ দেখবেন। অনেক অনেক ধন্যবাদ মঈন ভাই, আজকে অনেকটা সময় দিলেন আমাকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি খুবই কৃতজ্ঞ যে আপনি আপনার মূল্যবান সময় আমার মতো একটা ক্ষুদ্র একটা প্রচেষ্টার খামারিকে দিয়েছেন, এবং সে সিরাজগঞ্জ থেকে এসেছেন ঢাকাতে, আমি অত্যন্ত খুশি, মারাত্মক খুশি, এবং আপনার এই অবদান, আপনার কৃষিক্ষেত্রে যে অবদান, এই অবদান আমাদের মতো যারা খামারি তারা সবসময় ফলো করে, এবং আমি বলবো সবাইকে ফলো করার জন্য ওনার ভিডিওগুলো, ওনার অ্যাডভাইসগুলো, ওনার শ্রমটাকে শ্রদ্ধা করা উচিত, কারণ উনি অনেক কিছু দিয়ে যাচ্ছে যেটা উনি কিছুই নিচ্ছেন আমাদের কাছ থেকে, আমাদের কাছে শুধু ভালোবাসা ছাড়া আর কিছুই নিচ্ছে না, এই কারণে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাকে একটু সময় দিয়েছেন উনি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমি আসলে পশু পাখি এই গ্রামগঞ্জের এই দৃশ্য আসলে মানে এতটা এনজয় করি যা আপনাদের বোঝাতে পারবো না, যে কারণে পাগলের মতো ছুটি মারাই, মানুষকে বোঝানোর চেষ্টা করি,
বিশেষকরে যারা বেকার থাকে, এই বেকার মানুষদের আমার সবচেয়ে বেশি অপছন্দ। আমি মনে করি কেউ যদি ইচ্ছা করে নিজে স্বাবলম্বী হতে চায় অবশ্যই পারে। যাই হোক, আমার মবিন ভাই শুরু থেকেই অনেক আন্তরিকতার সাথে আমার সঙ্গে কথা বলেছেন। টোটাল মিলিয়ে আজকের প্রতিবেদন কিন্তু একটা শিক্ষামূলক প্রতিবেদন। তো আরেকটি কথা, আমার মবিন ভাইয়ের খামারে কিন্তু আমার পছন্দের কিছু ছোট ছোট শাহিয়াল বাচ্চা আমি দেখেছি, ওখান থেকে কিন্তু কিছু আপনি কালেক্ট করতে পারেন। অনেক কথা হলো, আমার জন্য দোয়া চাই, বিশেষ করে আমার মবিন ভাইয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া চেয়ে শেষ করছি আজকের প্রতিবেদনটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।